অভিজ্ঞতায় এগিয়ে আর দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। ব্যাটারদের বড় ইনিংস খেলতে না পারার সাথে বল হাতে মোস্তাফিজের ব্যর্থতাও অন্যতম কারণ। তবে সিরিজ হারের চেয়েও জুনিয়রদের ব্যর্থতার চিন্তিত নাদিফ চৌধুরী ও সোহাগ গাজীরা। ঝরা পাতার মতোই ঘরের মাঠে সিরিজ জয়ের আত্মবিশ্বাসটা ঝরে পড়ল বাংলাদেশের। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ঘরের মাঠে কেন যে কোনো জায়গাতেই হারতেই পারে বাংলাদেশ। তবে যেভাবে হেরেছে, যেভাবে বডি ল্যাঙ্গুয়েজটা ছিল, কিংবা লড়াই করার যে মানসিকতার অভাব দেখা গেছে, প্রশ্নটা উঠেছে সেখানেই। যেহেতু আমাদের হোমে খেলা, তো সেই হিসাব করেই ওরা, কারণ ওইভাবেই প্রিপারেশন নিয়ে আসছে। স্পিন দেখলাম যে আমি কিছু কিছু আপনাদের ইন্টারভিউ দেখলাম যে ডেভিড মালান অনেকক্ষণ ব্যাটিং করছে আপনার নেট বলার, লেগ স্পিনার, অফ স্পিনার নিয়ে। তো ওদের একটা ওইভাবেই ওরা প্রিপারেশন নিয়ে আসছে। তো আমার মনে হয় না যে আমরা, আমাদের যে প্ল্যান ছিল হয়তো বা সে প্ল্যান থেকে আমরা কিছুটা হলেও সরে গেছে। বাট আমি মনে করি যে আমাদের সবসময় স্পিনের উপরে ভরসা করলে হবে না, পেস বলিং বলেন বা ব্যাটিং বলেন। তো সব মিলায় হয়তো বা আমাদের কিছু ভুল ছিল, হয়তো বা এই জন্য হয়তো বা সিরিজটা হয়তো ভালো হচ্ছে। উইকেটটাও খুব ভালো ছিল ওদের জন্য, প্লাস পয়েন্ট ছিল। অতটা বলবো না, একদম 100% উইকেট ছিল, বাট আগে যেরকম মিরপুরে আমরা দেখেছি অতটা বাজে উইকেট ছিল না। সো এর জন্য আমার মনে হয় ওদের সাথে জিততে হলে অনেক অনেক মানে বেস্টের থেকেও 110% খেলতে হবে। সব কিছু একদিন ঝরে যেতে হয়। ভারতের টিমের বাস্তবতার দিকে যদি তাকানো যায়, বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা কিন্তু দলটার এখন আর এক্স ফ্যাক্টর নয়। কিন্তু বাংলাদেশ দলে এখনও জয়ের জন্য তাকিয়ে থাকতে হয় সাকিব কিংবা তামিমের দিকে। কিন্তু ঝরে পড়ার ঝরা পাতার মতো সেই সূত্রটা বলে একদিন যে কাউকে বিদায়টা নিতেই হয়। কিন্তু সাকিব তামিমের বয়স অনুযায়ী তাদের দিকে তাকিয়ে থাকা কতটা বাস্তবসম্মত? ওদের আসলে ওইভাবে ব্যাকআপ আপনি ধরতে গেলে ওরকম বেরোয় না। ইন্ডিয়াতে যেমন একটার পর একটা লাইন ধরে বসেই থাকে, সঞ্জু স্যামসন দেখেন এত পারফর্ম করার পরও কিন্তু ইন্ডিয়া টিমে সেটেল হতে পারছে, বাট বাংলাদেশে তো ওই ব্যাকআপটা আসতেছে না। সো সিম্পলি আমরা যেহেতু ওরাই পারফর্ম করছে, সো মানুষ আশা ওদের দিয়েই করবে। সো এজ এখানে ফ্যাক্ট না, এখানে পারফরমেন্সটাই ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে। তো আশা করবো ফিউচারে যেন ওদের ব্যাকআপটা তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে তো ওরা তো আর বেশি দিন খেলবে না ক্রিকেট, আলটিমেটলি ছাড়তেই হবে। শেষ ওয়ানডেতে তহিদ হৃদয়ের অভিষেক এক প্রকার নিশ্চিত, দেখা যেতে পারে হাসান মাহমুদকেও, কিন্তু প্রশ্ন অনেক। এক যুগ পরে এসেও কম হলেও অবদান রাখছেন মুশফিক রিয়াদা, কিন্তু তাদের সরিয়ে কে আসবেন? তৈরি হয়ে আসবেন তিনি, নাকি জাতীয় দলে খেলে খেলেই তৈরি হবেন? তাহমিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।